হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ইএল বি আমরা অনেক দিন পরে আবারও নতুন টিউটোরিয়ালে নিয়ে আসলাম আজকে আমি পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব এর আগে আমি অনেকগুলো টিউটোরিয়াল বানাইছি পদার্থবিজ্ঞান রিলেটেড তো আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যাবা আজকে আমি বেসিক্যালি কথা বলবো তড়িৎ প্রবাহের ক্রিয়া নিয়ে এর আগে আমরা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা চাইলে সেটাও দেখতে পারো তো এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম তড়িৎ ক্ষেত্র কি তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে কোনো একটা চার্জের আশেপাশে যে অঞ্চল জুড়ে ওই চার্জটা তার মধ্যে যে চার্জ আছে সেটা শো করে মানে আমি সাপোজ একটা চার্জ হ্যাঁ তো আমি যে অঞ্চল জুড়ে আমার আশেপাশে যে অঞ্চল জুড়ে আমার চার্জটাকে শো করব ওই অঞ্চলটাই হচ্ছে তরিত ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রকে ই দ্বারা প্রকাশ করা হতো এবং যেহেতু এটা একটা ব্যাক্টর রাশি এটাকে ই ব্যাক্টর দ্বারা প্রকাশ করা হতো তো আজকে আমরা এই চ্যাপ্টারে নতুন একটা ধারণা নিব সেই ধারণার নাম হচ্ছে যে ক্ষেত্র কি কী ক্ষেত্র হচ্ছে যে যখন কোনো একটি বর্তনী বা যে কোনো জায়গা দিয়ে যে কোনো একটা বর্তনী বলো আমরা প্রবাহী বলি বা যদি বাতাসের মধ্য দিয়েও যদি কোনো একটি চার্জ প্রবাহিত হয় বিশেষ করে ইলেকট্রনের কথা আমরা যদি বলি ইলেকট্রন প্রবাহিত হয় তখন ওই ইলেকট্রন ওই তারার মধ্য দিয়ে যাওয়ার সময় আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে তো আমরা এর আগে শিখেছিলাম যে আশেপাশে ক্ষেত্র তৈরি করে এটাও আমরা দেখেছিলাম বাট আসলে কিন্তু এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় ইভেন তুমি যদি এখানে একটা চুম্বুক রেখে দাও যদি একদম একটা স্থায়ী একটা চুম্বক তুমি এখানে রেখে দাও এটা হচ্ছে নর্থ পোল এটা হচ্ছে সাউথ পোল চুম্বকের তাহলে এই চুম্বকের চারপাশেও কিন্তু একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে এই চুম্বকের চারপাশেও কী তৈরি হবে একটা ক্ষেত্র তৈরি হবে ঠিক একইভাবে যদি একটা ইলেকট্রন কোনো কন্ডাক্টর অর্থাৎ পরিবাহের মধ্য দিয়ে যায় সেখানেও কি তৈরি হবে একটা ক্ষেত্র তৈরি হবে এখন এই চম্বুক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করা হয় এটা যেহেতু ভেক্টর আসে সেই জন্য এটাকেও বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তার মানে আমরা দুইটা ধারণা পেয়ে গেলাম একটা হচ্ছে যে তরিত ক্ষেত্র একটা হচ্ছে ক্ষেত্র এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই তরিত ক্ষেত্র এবং ক্ষেত্র একসাথে তৈরি হয় তখন সেটাকে সেখানে সেই ঘটনাটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব বা তরিত চুম্বকীয় তত্ত্ব নামে একটা তত্ত্ব আছে আমরা সেটা পরে হয়তো পড়ব তো আমরা বেসিক্যালি দুইটা একসাথে কখন তৈরি হয় সেটা আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি সাপোজ একটা একটা তার মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাবে তোমরা নিজেই জানো ওই তার আশেপাশে একটা তরিত ক্ষেত্র তৈরি হবে তার মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাবে সেই তার আশেপাশে একটা কী তৈরি হবে একটা তরিত ক্ষেত্র তৈরি হবে একইভাবে আমি আবার বলতেছি যে তার মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যায় সেখানে একটা ক্ষেত্রও তৈরি হয় তাহলে সাপোজ এই ছোট যেই সার্কেল সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র তাহলে দেখো এই ছোট সার্কেলের মধ্যে কিন্তু বড় সার্কেলটাও পড়ে অর্থাৎ তরিত ক্ষেত্রটাও পড়ে তরিত ক্ষেত্রের মানে মনে করলাম যে আমি প্রাবল্য একটু বেশি আর চুম্বক ক্ষেত্রের প্রাবল্য একটু কম যার কারণে এটা হচ্ছে ক্ষেত্র আর এটা হচ্ছে তরিত ক্ষেত্র বাট এই তরিত ক্ষেত্র তো এতটুকু বিস্তৃত এতটুকু বিস্তৃত মানে কি যে সে কিন্তু ওই চুম্বক ক্ষেত্রটাকেও কাভার করছে তার মানে এই জায়গাটাতে এই জায়গাটাতে কী ঘটনা ঘটছে দুইটা ক্ষেত্র একসাথে একজিস্ট করতেছে দুইটা ক্ষেত্র একসাথেই থাকতেছে অর্থাৎ তরিত ক্ষেত্র এবং চম্বুক ক্ষেত্র একসাথেই থাকতেছে এই ঘটনাটাকে বলা হয় তরিত চুম্বকীয় ক্রিয়া সেটা আমরা পরে চাপ্টার যেগুলো আছে সেগুলোতে আলোচনা করবো বাট আজকে আমাদের মেনলি যে পড়া সেটা হচ্ছে যে সাপোজ এই একটা কন্ডাক্টারের মধ্য দিয়ে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে বা ইলেকট্রন যাচ্ছে সেখানে তার ওই কন্ডাক্টরের চারপাশে কী তৈরি হবে চুম্বুক ক্ষেত্র তৈরি হবে এখন সাপোজ এটা হচ্ছে আমাদের একটা চুম্বুক ক্ষেত্র এখন এই চুম্বুক ক্ষেত্রের মধ্য দিয়ে অন্য একটি চার্জ বা অন্য একটি আদান বা অন্য একটি তারের তারের মধ্য দিয়ে আরেকটি ইলেকট্রন যেতে পারে হ্যাঁ এই চৌম্বুকক্ষেত্রের মধ্য দিয়ে মনে করো যে আরেকটা ইলেকট্রন কোনো কারণে এখান দিয়ে পাস হচ্ছে এভাবে ঠিক আছে তারের আশেপাশে দিয়ে পাস হচ্ছে তখন পাস হলে এই ক্ষেত্রের প্রভাবে এই আদানটা একটা বল অনুভব করে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে আমি যদি এটাকে আরেকটু একটু সুন্দর করে দেখাতে চাই আমি যদি আরেকটু সুন্দর করে দেখাতে চাই সাপোজ এটা হচ্ছে যে আমাদের সেই ক্ষেত্র এই চৌম্বুকক্ষেত্রের মধ্য দিয়ে একটা ইলেকট্রন যাচ্ছে হ্যাঁ একটা ইলেকট্রন যাচ্ছে এই ক্ষেত্র কীভাবে তৈরি হয়েছে সেটা আমাদের বর্তমানে মনে করো জানার দরকার নেই কোনো একটা কারণ তৈরি হতে পারে বা এরকম একটা চম্বুকের কারণে কিন্তু তৈরি হতে পারে এইখান দিয়েও একটা ইলেকট্রন যেতে পারে ঠিক আছে এখন এই ইলেকট্রন যাওয়ার সময় এই ক্ষেত্রের প্রভাবে একটা বল অনুভব করবে একটা কি অনুভব করবে বল আকর্ষণ বল হতে পারে বিকর্ষণ বলও হতে পারে এই ক্ষেত্র এই ইলেকট্রনটাকে আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে সেটা নির্ভর করতেছে ওই চুম্বক ক্ষেত্রের যে মান এবং ক্ষেত্রের দিক এবং আরও কিছু ঘটনা আছে সেগুলোর উপরে বাট আমরা জানি যে সেটা আকর্ষণ বা বিকর্ষণ যেটাই হোক এক ধরনের বল অনুভব করবে এই চার্জটা এখন এই বলের মান আসলে কত এই বলের মান আসলে কত এই বলের মান নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপরে কি কি বিষয় সেটা হচ্ছে যে ইলেকট্রনটা যাচ্ছে ওই ইলেকট্রনের বা যেই চার্জটা যাচ্ছে ওই চার্জের আসলে মান কত সেটা কত গুলোমের হ্যাঁ তাহলে চার্জের উপর নির্ভর করবে ঠিক আছে তারপর হচ্ছে নির্ভর করবে যে এই যে চুম্বুক্ষেত্র এই চুম্বু ক্ষেত্রের মান কত এই ক্ষেত্রের মান কত এটা কি বেশি নাকি কম সেটার উপর নির্ভর করবে অর্থাৎ বিয়ের উপর নির্ভর করবে তাহলে এটা যদি বি ভেক্টর হয় এই বি ভেক্টরের মান কি তোমরা নিজেই জানো যে সেটা হবে বি ঠিক আছে তাহলে চুম্বক চুম্বুক্ষেত্রের কে যদি আমি বি ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে এই বি ভেক্টরের মান কি হবে তোমরা জানো সেটা হবে বি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রের মানের উপরেও নির্ভর করতেছে এই ইলেকট্রনটা কি পরিমাণে বল অনুভব করবে আরেকটা বিষয়ের উপর নির্ভর করবে সেটা হচ্ছে যে এই চার্জটা এই চুম্বুকক্ষেত্রের মধ্য দিয়ে কত বেগে গতিশীল যে যাচ্ছিল চুম্বুকক্ষেত্রের মধ্য দিয়ে যে চার্জটা যাচ্ছিলো বা ইলেকট্রনটা যাচ্ছিলো সেটা কত বেগে যাচ্ছিলো সেই ব্যালোসিটির উপরও কিন্তু নির্ভর করে আরেকটা বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে ক্ষেত্রের যেহেতু একটা ব্যাক্টর রাশি এই চুম্বুকক্ষেত্রের নিশ্চয় একটা দিক আছে এবং এই ইলেকট্রনটা যে দৌড়াচ্ছে তারও কিন্তু একটা দিক আছে ঠিক আছে তাহলে সাপোজ ইলেকট্রনটা যাচ্ছে এদিকে আর চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছিল এদিকে ঠিক আছে এদিকে ইলেকট্রনটা যাচ্ছিলো বা চার্জটা যাচ্ছিলো আমি কিউ দেখা এখানে চার্জ বলি এখন আর এদিকে যাচ্ছিল আমাদের কি এটা তাহলে এদিকে হচ্ছে যে চার্জের চার্জের বা ইলেকট্রনের ভ্যালোসিটি দিক হ্যাঁ ভ্যালোসিটি দিক আর এদিকে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক তাহলে চুম্বক ক্ষেত্রের একটা দিক আছে আবার চার্জেরও ব্যাগেরও একটা দিক আছে এই দিকের মাঝখানের যে কোন অর্থাৎ থিটা এই থিটের সাইনের উপর নির্ভর করে অর্থাৎ সাইন উপর নির্ভর করে অর্থাৎ আরেকটা বিষয় সেটা হচ্ছে সাইন থিটার উপর নির্ভর করবে যেখানে থিটা কি থিটা হচ্ছে যে চার্জটা যেদিকে গতিশীল এবং ক্ষেত্রের মান যেদিকে ক্রিয়ে করতেছে ওই দুজনের মধ্যবর্তী কোনের উপরেও নির্ভর করবে এই ইলেকট্রনটা বা এই চার্জটা ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কী পরিমাণে বল অনুভব করবে সেটা ঠিক আছে তাহলে কী পরিমাণে বল অনুভব করবে সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করতেছে আবার বলতেছি চার্জের পরিমাণ কত চুম্বুক্ষেত্রের মান কত চার্জটা কতভাগে গতিশীল ক্ষেত্রের দিক এবং চার্জ যেদিকে যাচ্ছে তার মাঝখানের যে কোন সাইনের উপরেও নির্ভরশীল তো সেটা কিভাবে আসলে নির্ভরশীল এখন আমরা সেটা দেখব যে আসলে কিভাবে নির্ভরশীল কিভাবে নির্ভরশীল আমরা সেটা দেখব তো এই ক্ষেত্রের মধ্য দিয়ে চার্জটা যাওয়ার সময় যেই বল অনুভব করে সেই বলের মানটা চার্জের মানের সমানুপাতিক ক্ষেত্রের মানের সমানুপাতিক চার্জের যে ব্যাগ সেটার সমানুপাতিক এবং মাঝখানের যে কোণ সেটা সাইনের সমানুপাতিক অর্থাৎ সবগুলারই সমানুপাতিক অর্থাৎ সবগুলোর মান যত বাড়বে বলের মানও তত বাড়বে তো দেখো এই থিটার মান যত বাড়বে সাইন থিটের মান তত বাড়তে থাকবে কারণ আমরা জানি সাইন জিরোর মান জিরো আর নাইনটি ডিগ্রি মান কিন্তু ওয়ান সো এই থিটার মানও বাড়লে কী হবে অ্যাপের মানও বাড়বে তাহলে আমি ইজিলি এখান থেকে লিখতে পারি যে কে ইকুইল টু এফ টু কে কিউ বি সাইন থিটা যেখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক ঠিক আছে এখন কে এর মান যদি কোনো কারণে ওয়ান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো অ্যাফ ইকুইল টু কিউ বি সাইন অফ থিটা যদি এর মানটাকে আমি ওয়ান ধরি ঠিক আছে তাহলে এখানে একটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম এই ফর্মুলাটাই হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটা ইলেকট্রন যাওয়ার সময় কি পরিমাণে বল অনুভব করবে সেই বল নির্ণয় করার রাশিমালা ঠিক আছে এখন এই বলেরও নিচ্ছে একটা দিক আছে যেহেতু এটা বল বলেরও একটা দিক আছে আমরা সেই দিকটা একটু পরে নির্ণয় করব।